কিরান ভিলেজ হলো কাশ্মীরের একমাত্র গ্রাম যেটার কিছু অংশ পিওকেতেও আছে লাইন অফ কন্ট্রোল মানে এলওসিতে ইন্ডিয়ার যত গ্রাম আছে সব থেকে সুন্দর গ্রাম কিন্তু এই কিরান ভিলেজ যেটা কাশ্মীরের কুপওয়ারা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে যেখানে না আছে কোনো আর্মি না আছে কোনো কাঁটাতারের বেড়া দু সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রথম কিরান ভিলেজে ট্যুরিস্টদের যাওয়ার অনুমতি দেয় আজ আমি আপনাদের বলবো কিভাবে আপনারা শ্রীনগর থেকে দু রাত্রি ও তিন দিনের একটি আইডনারির মাধ্যমে এই সুন্দর জায়গাটাকে করতে পারবেন ডে থেকে ক্যাব বুক করুন শেয়ার গাড়ি পাবেন না তিন থেকে হাজার টাকা দিন প্রতি ক্যাব পেয়ে যাবেন তিন থেকে চারজন যেতে পারবেন সকাল সকাল শ্রীনগর থেকে বেরিয়ে পড়ুন একশো চুয়াল্লিশ কিলোমিটার রাস্তা যেতে সন্ধ্যা হয়ে যাবে কারণ রাস্তায় পড়বে সাতটা চেকপোস্ট আর সন্ধ্যা পাঁচটার পর প্রথম চেকপোস্ট থেকে এন্ট্রি করার কোনো পারমিশন পাওয়া যায় না এন্ট্রি করার আগে কোরালপোড়া পুলিশ স্টেশন থেকে একটা পারমিশন করিয়ে নিন আধার বা ভোটার কার্ড দিয়ে এবং পারমিশনটির দশটা কপি জেরক্সের সঙ্গে রাখুন কারণ প্রতিটি চেকপোস্টে একটি করে কপি দিতে হবে লাস্ট চেকপোস্টে গাড়ি পার্কিং করে আধার বা ভোটার কার্ডের অরিজিনাল জমা দিয়ে পাঁচশো মিটার মতো হেঁটে পৌঁছান কিরান ভিলেজে যেখানে গিয়ে দেখবেন মাঝখান দিয়ে বয়ে চলেছে কিশনগঙ্গা রিভার এবং নদীর ওপারে পিওকে নদীর ধারে একটি গেস্ট হাউস দেখে পার নাইট ভাড়া পড়বে দেড় হাজার থেকে দু হাজার টাকা মতো আপনি চাইলে টেন্টেও থাকতে পারবেন টেন্টের কোয়ালিটি অনুযায়ী তিনশো থেকে আটশো টাকা পার হেড পেয়ে যাবেন ডে টু পরের দিন দেখে নিন খুব কাছ থেকে আমাদের ভারতবর্ষের বাকি অংশটুকু এবং আপনি চাইলে পিওকের মানুষদের সঙ্গে কথাও বলতে পারবেন এপার থেকে তারপর ঘুরে দেখে নিন কিরান ভিলেজ এবং রাত্রে পিওকে বর্ডারের থেকে ঠিক একশো মিটার দূরে বনফায়ার এবং বারবিকু চিকেনের মজা নিন ডে থ্রি সকাল সকাল উঠে দেখে নিন ইন্ডিয়ার সবথেকে ডেঞ্জারাস পয়েন্ট কোবরা পয়েন্ট এবং বেরিয়ে পড়ুন শ্রীনগরের উদ্দেশ্যে যদি সম্পূর্ণ ট্যুরটা আপনি নিজে না করতে পারেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা সমস্ত দায়িত্ব নিয়ে কাশ্মীর ও লাদাখের যে কোনো জায়গায় ট্যুর অ্যারেঞ্জ করে থাকি সমস্ত যোগাযোগের ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন